আলোচনা শোনার জন্য যখন এসেছেন, তখন অল্প সময় আল্লাহর জন্য সাদাকা করুন, যাতে পরকালে আমল নামায় নেকি যুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদা 50 নম্বর আয়াতে বলছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, লোকেরা কি জাহিলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে? ওমান আহসানু মিনাল্লাহ হুকমাল লিকওমি ইউকিনুন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন মানুষদের। মানুষরা যেতে চায় পূর্ব যুগের জাহিলিয়াতের দিকে, ওইদিকেই মানুষের ঝোঁক বেশি। কিন্তু আল্লাহ প্রশ্ন রাখছেন যে যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? জাহিলিয়াত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহি নাজিল হওয়ার পূর্বে 100 বছর বা 1000 বছর যে সভ্যতা চালু ছিল, এটাকে জাহেলি সভ্যতা এবং জাহেলি যুগ বলে যুগটাকে। ওহি নাজিলের মাধ্যমে যেইগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেইগুলো মুসলিমদের জন্য অবৈধ হারাম, যেগুলো বৈধ করা হয়েছে সেগুলো জায়েজ। যেমন বেহায়াপনা, এটা জাহেলি সভ্যতা, এটা একটা জাহেলিয়াত। অনুরূপভাবে নারীদের উলঙ্গ হয়ে চলা, বেপর্দায় চলাফেরা করা, এটা একটা জাহিলিয়াত। সমাজে প্রচলিত গান বাজনা, এটা একটা জাহিলিয়াত। সমাজে প্রচলিত সুদ প্রথা, এটা একটা জাহিলিয়াত। যারা এই জাহিলিয়াতের সাথে জড়িত থাকবে, তাদের কাছে এই মেসেজটা, এই বার্তাটা পৌঁছানো উচিত, তাদের পরিণামটা কি? আমি এখানে কয়েকটা হাদিস অনুবাদ করব, আপনারা মনোযোগ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাগান্বিত থাকেন, আল্লাহ গজব বর্ষণ করেন। তিন শ্রেণীর মানুষের উপরে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুবতাদিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, মুসলিম সমাজে যারা জাহেলি যুগের প্রথা চালু করে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ হয়। এই এলাকায় কেউ মাদকদ্রব্যের ব্যবসা করত না, কেউ খেত না। যারা এই মাদকদ্রব্যের ব্যবসা শুরু করেছে, খাওয়া শুরু করেছে, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। এবং যারা এর সাথে সংশ্লিষ্ট, তারা আল্লাহর গজব প্রাপ্ত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।
হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারির দ্বিতীয় খণ্ডের 1016 পৃষ্ঠায়। যারা জাহিলি কর্মকাণ্ডের সাথে জড়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন তারা আমার উম্মত না। মান দাআ বিদা ওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না, জাহেলি কর্মকাণ্ডের দিকে যে মানুষকে আহ্বান করবে, জাহেলি প্রথা যারা বিস্তার করবে সমাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার উম্মত নয়। সুদখোর আল্লাহর নবীর উম্মত না, ঘুষখোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করতে পারবে না। একজন বেহায়া মহিলা, বেপর্দা মহিলা, এ আল্লাহর নবীর উম্মত বলে দাবি করতে পারবে না। সবচেয়ে ভয়ানক হাদিসটি তিরমিজির 2863 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান দাআ বিদা ওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাম আন্নাহু মুসলিম। যদি কেউ জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে ও জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা, যদি ওই লোকটি সিয়াম পালন করে, রোজা রাখে, ও সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবুও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান দাআ বিদা ওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকবে, জাহিলিয়াতের আমদানি করবে, ও জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা, যদিও সে সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজাম আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে মনে করে, তবুও জাহান্নামে যাবে। হঠাৎ করে প্রেক্ষাপটটা এরকম হলো কেন? অর্থাৎ নামাজ পড়া ব্যক্তি জাহান্নামে যাবে, রোজা করা ব্যক্তি জাহান্নামে যাবে, এইটা কিভাবে হয়? সালাতের কত ফজিলত, অথচ কোনো ব্যক্তি যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে, তার সালাত কোনো কাজে আসবে না। চিন্তা করুন, বাংলাদেশে এই রকম মানুষ আছে লাখ লাখ, যারা 50 বছর 60 বছর যাবৎ সালাত আদায় করছে, কিন্তু এখনো সুদ ছাড়েনি। আছে না এরকম মানুষ? আছে। 30-40 বছর যাবৎ সালাত আদায় করছে, কিন্তু এখনো বিড়ি সিগারেট ছাড়েনি। আছে এই ধরনের লোক? কেন? সবচেয়ে বড় দুঃখজনক, খারাপ, মসজিদের ইমাম পর্যন্ত, আপনাদের এলাকার হুজুর পর্যন্ত এই সুদের সাথেও জড়িত। জর্দা, গুল, আলাপাতা, এইগুলোও চাবায় না আছে সমাজে। অথচ হারামকে সে হারাম মনে করেই না। প্রেক্ষাপটটা এইরকম কেন? আসলে কি সালাত পড়েছে? না পড়ে, কিন্তু এটা আল্লাহর সঙ্গে তামাশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, নিশ্চয় সালাত বাধা দিবে, প্রতিরোধ করবে, আনিল ফাহশা, যাবতীয় ফাহেশা কাজ থেকে, ওয়াল মুনকার, এবং খারাপ কাজ থেকে বাধা দিবে। আপনাকে
সালাত বাধা দেয় না কেন, তাহলে আপনার সালাত কবুল হয় না, আল্লাহর কাছে পৌঁছে না। হারাম খোরের ইবাদত কি আল্লাহর কাছে পৌঁছে? কোনো দিনই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7430 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লা ইয়াসআদু ইলাল্লাহ ইল্লা তাইয়্যিব, আল্লাহর কাছে পবিত্র বস্তু ছাড়া কিছু পৌঁছে না। হারাম খোরের ইবাদত আল্লাহর কাছে পৌঁছার কোনো সুযোগই নেই, কোনোই সুযোগ নেই। সিয়াম পালন করছে, সারাদিন সিয়াম পালন করলো, ইফতার পরপরে ও বিড়ি ধরাইছে, এরকম নাদান বেকুব আছে না, হতভাগ আছে না? আছে। এই বিড়ি আর সিগারেটের ফতোয়াটা হালকা হয়ে গেছে হুজুরদের কারণে। এক শ্রেণীর বেহায়া হুজুর এই জর্দা খায় আর গুল খায় আর ফতোয়া দেয় যে বিড়ি খাওয়া মাকরু, কথা বুঝছেন? অথচ মদ মাদকতা যাতে আসে সেটাই হারাম। গুলখোর হুজুর বলে যে গুল খেয়ে মুখে দিয়ে যদি কেরাত করা হয় সালাতে, তাহলে কেরাত খুব সুন্দর হয়। ও ব্যাকুবের জানাই না যে আমার অজুই নাই। আপনাদের মধ্যে যদি এরকম বদ অভ্যাস কারো থেকে থাকে, এই অভ্যাস ছেড়ে দিবেন। আমি মনে করছি ভালো ধারণা করে যে আপনাদের মাঝে বয়স অভ্যাস নাই, ভালো ধারণা করে বলছি, যদি থেকে থাকে আজকে তৌবা করবেন, এই সমস্ত নোংরা অভ্যাস থেকে আমি তৌবা করছি, আর কোনোদিন এগুলোর সাথে জড়িত হব না। তৌবা করা উচিত। বলছিলাম যেটা, সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে, সিয়াম পালন করে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মুসল্লিকে জাহান্নামে দিতে চান না, মুসল্লিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কিন্তু কত বড় পাপ হলে আল্লাহ তাকে জাহান্নামে দিতে চাচ্ছেন? 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ফরাস্তু আলা উম্মাতিক খামসা সালাওয়াত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ওয়াহিদতু ইনদি আহদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে আমার কাছে আসবে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ শোনো, তোমার উম্মতের যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি তার জন্য দোয়া, আমি তার জন্য ওয়াদা করেছি, আমি তার জন্য প্রতিজ্ঞা করেছি, অঙ্গীকার করেছি, আদখলতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। সিয়াম পালন করলে মানুষ জান্নাতে যাবে, তবে আল্লাহ ওয়াদা করেন না। যাকাত দিলেও মানুষ জান্নাতে যাবে, তবে আল্লাহ ওয়াদা করেন না। হজ করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক আদায় করবে, আউয়াল ওয়াক্তে আদায় করবে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দান করবে। শুধু এই হাদিসটা না, আর একটা হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে সালাত আউয়াল ওয়াক্তে আদায় করলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, জান্নাত দিবেন তাকে। আবু দাউদের 1203 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইয়াজিবু রব্বুকুম বিরাই গনাবিন ফি সাজিয়াতিন বিজাবাল,
সাহাবিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব ওই ছাগলের রাখালের উপরে খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন ছাগলের রাখাল, সে ছাগল চড়াচ্ছে পাহাড়ের চূড়ায়, ওখানে কেউ নাই। কারণটা কি? ইয়াযিনু ওয়া ইয়াকিমুস সালা, আজান দিয়ে সালাত আদায় করছে। আর আল্লাহ তাআলা খুশি হয়ে আসমান থেকে বলছেন উনজুরু ইলা আব্দি, ও আসমানের যত ফেরেশতা, জমিনের যত ফেরেশতা, তোমরা আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, ওই রাখালের দিকে তাকিয়ে দেখো। ইয়াযিনু ওয়া ইয়াকিমুস সালা ওয়া ইয়াখাফু মিন্নি, সে আজান দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না, একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করছে। ওখানে কেউ নাই, শুধু ও আছে আর বকরি আছে, আর কেউ নাই, ও আমাকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করছে। তোমরা সাক্ষী থাকো, গফরতুলি আব্দি, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম, ওয়াদখলতে হুল জান্না, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম। এই হাদিসও প্রমাণ করে যে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আল্লাহ নিজেই বলছেন উনজুরু ইলা আব্দি, তোমরা আমার বান্দার দিকে খেয়াল করো, দেখো, তোমরা সাক্ষী থাকো, গফার তুলে আব্দি, আমি আমার বান্দার পাপ ক্ষমা করে দিলাম, ওয়াদখল তো হল জান্না, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মর্মে যে সালাত আদায় করলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কিন্তু জাহিলিয়াত এত খারাপ জিনিস, সালাত কাল কিয়ামতের মাঠে ঠেকাতে পারবে না, কিয়ামতের মাঠে ঠেকাতে পারবে না। ঠিক একইভাবে সিয়াম উদাহরণ দিলেন আল্লাহ রাসূল, সিয়ামও একটা ইবাদত, সিয়াম যে পালন করেছে আল্লাহ তাকে জাহান্নামে দিতে চান না, সিয়াম পালনকারীকে আল্লাহ জাহান্নামে দিতে চান না। 2840 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখে, কয়টা? এটা ফরজ সিয়াম না, নফল সিয়াম। কেউ যদি একটা সিয়াম রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি রাখবেন নফল সিয়াম, হয় সোমবার বৃহস্পতিবার রাখবেন, অথবা বৃহস্পতি শুক্রবার রাখবেন, অথবা মাসে তিনটা রাখবেন, অথবা এমনিতেই একটা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি একটা সিয়াম রাখে বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন, একটা ঘোড়া বা একটা বিমান 70 বছর যাবত উড়ার পরে যেখানে গিয়ে নামবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে তত দূরে রাখবেন। কি বুঝলেন আপনারা? আল্লাহ কি সিয়াম পালনকারীকে জাহান্নামে দিতে চান? না, সিয়াম পালনকারীকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, এই হাদিস প্রমাণ করে। আর একটা হাদিস এসেছে মান সামা ইয়াওমান, কেউ যদি একটা সিয়াম রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মাত্র, জালাহু জালা বাইনাহু ওয়া বাইনান নারে খন্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্তের দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত, অর্থাৎ 500 বছরের রাস্তা ও জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তাহলে সিয়াম পালনকারীকেও আল্লাহ জাহান্নামে দিতে চান না। কিন্তু বর্তমান যুগের সিয়াম পালনকারী আর সালাত আদায়কারী এমনটাই হয়েছে, এই সালাত এই সিয়াম তাদের কোনো উপকারে আসছে না।
আল্লাহ বললেন যাবতীয় পাপ থেকে সে দূরে থাকবে, কিন্তু দূরে থাকে না কেন?